থ্রুআউট হোল প্রেগনেন্সি খুব টেনশনে ছিলাম যে মানে ওই দিনটা কি হতে চলেছে, মানে আমি ছেলে হোক বা মেয়ে হোক আমি চেয়েছিলাম সেটা যেটাই হোক সেটা যেন সুস্থ হয়। এবারে তারপর সকালবেলা যখন নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো ভীষণ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট প্লাস ভয়, ভীষণ ভয়ও ছিলাম। তারপরে সকালবেলা 9:10 যখন উঠিতে প্রথম আমার মানে আমি বেবির আওয়াজটা পেলাম, তখন ডাক্তার আমার সাথে মজা করছে যে না বেবি তো এখনো তোমার পেটেই আছে, আমি যত বলছি আমি আওয়াজ পেয়ে গেছি। তারপরে নার্স এসে যখন আমার গালে গালটা ঠেকালো, দ্যাটস অ্যান অ্যামেজিং ফিলিংস আমার, মানে এটা আমি বলতে পারবো না, খুব 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 ভালো লেগেছিলো। আর মানে আমার মেয়ের ঠোঁটগুলো পুরো একদম টুকটুকে লাল ছিল, টুকটুকে লাল, মানে সবাই বলছে যে কি লিপস্টিক পরিয়ে পাঠানো হয়েছে, মানে এত মিষ্টি। দিদি ভাইকে যখন সিস্টার ওটি থেকে নিয়ে এলো তখন দেখলাম ফুটফুটে ফর্সা একটি মেয়ে, আর ঠোঁটগুলো যেন গোলাপ ফুলের পাবড়ির মতন লাল, যেন ছোট্ট একটা পরী। রাত তেরে সরহানে পুরে সপনোঁ কে বাহানে, জাগতে জাগতে কাটলি। যেদিন প্রথম হলো সেদিন খুব আনন্দ হয়েছিল, আর একটা অন্যরকম অনুভূতি মনে হলো এই তো সেদিন আমার মেয়েটা হলো, তার ছোট ছোট হাত ছোট ছোট পা, তার আবার একটা মেয়ে হলো, তাকে দেখে এত ভালো লাগছিল মনে হলো যে সেই তো একটা দেব শিশু, ভগবান যেন একটা ছোট লিপস্টিক দিয়েই পাঠিয়েছে, ঠোঁটগুলো এত সুন্দর। যখন প্রথম শুনলাম ও আসছে আমাদের মধ্যে, অসম্ভব আনন্দ, সেটা তো বলার কোনো ভাষা নেই। বাবা হওয়ার অনুভূতি বলতে, এটা তো ধরো ফার্স্ট যেদিন ইউপিটি পজিটিভ এসেছিল সেদিন থেকে শুরু হয়েছে, মানে সেটা প্রথম যেদিন অ্যাকচুয়ালি আমরা না খুব মানে উই গট হার আফটার লট অফ ওয়ার্শিপ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্ট্রাগল, তো সেই জন্য প্রথম যেদিন টেস্টের রিপোর্টটা এসছে মানে সেদিন তো প্রচণ্ড আনন্দ আর কি, মানে কেঁদে ফেলার মতো অবস্থা, এত আনন্দ পেয়েছিলাম। আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, ইচ্ছে ছিল প্রথম স্মাইলটা ওর আমি ক্যাপচার করবো, কিন্তু যাই হোক হয়নি সেটা, কিন্তু ও এত জোরে কেঁদেছে যে আমরা ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে শুনতে পেয়ে গেছি যে চলে এসছেন উনি। তো তারপরে ডাকলেন পেডিয়াট্রিশিয়ান সাইড যিনি ছিলেন উনি নিয়ে এলেন, মানে নিয়ে এসে যখন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কার খোঁজটা নেবো, চিন্তা হচ্ছে ওদিকে মা কেমন আছে আর এদিকে চিন্তা হচ্ছে যে কি মিষ্টি একটা ফুলের মতো, আর জিজ্ঞেস করে মা ভালো আছে বললো, তারপর তো মানে একটা মুখ থেকে পাথর নেমে গেল, আর মানে ওই অনুভূতিটাকে কোনোভাবে বলা যাবে না, ওটা মানে কি বলবো মানে অ্যাস্থেটিক একবারে যাকে বলে, পুরো এই টুকটুমি ফুটকি একখানা এই রোলের ভেতরে, মানে তুলোর যে ইয়েগুলো যে রোলটা যত বড় হয় ওইটুকু, আর ফুটফুটে ফর্সা একদম পাপড়ির মতো ঠোঁটগুলো, মানে গুবলু তাকিয়ে আছে মাথায় চুলকম, আর
অসাধারণ অসাধারণ, মানে ওই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, এটা যারা বাবা তারাই বলতে পারবে। चल गुमसुम तराने चुपके चुपके गाए आधी आधी बाट ले आजा दिल की ये जमी थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया। I am feeling proud to be a grandfather. It's a promotion also. It's a promotion. I have got several promotion, but I cannot compare this promotion with others. আগে থেকেই সবাই যা হয় ছেলে আর মেয়ে দুটো নামই ভাবতে থাকছিলাম আমরা, যে কি হবে তো জানি না, কিন্তু মেয়ে হলে আমি দিয়া নাম রাখবো এটা আমি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম। সবচেয়ে মজার কথা, আমি অনেক ভেবেও কোনো ছেলের নাম খুঁজে উঠতে পারিনি, মানে এটা যখনই হতো দেবদীপ তো তখনই আমায় বলতো যে তাহলে বোধহয় তোর মেয়েই হবে, কারণ তুই কিছু নামই ভেবে উঠতে পারছিস না। আর দেবদীপ তো দিয়া হিয়া দুটো নামই বলেছিল, কিন্তু ওর নাম দ দিয়ে আর আমার কোয়েলের ওয়াই মানে উন্তুস্ত এই দুটো মিলিয়ে দিয়া, আর ও আমাদের একদম লাইফ আলো করে এসছে, তাই ও আমাদের কাছে আমাদের দিয়া। আশা হোগা থোড়া মেরা ভি হোগা আপনা ইয়ে আশিয়া, ইতনি সি হাসি ইতনি সি খুশি ইতনা সা টুকড়া চাঁদ কা। আমি দিয়ার ঠাকুমা, রাখি পূর্ণিমার দিনও হয়েছে বলে আমি ওকে রাই বলে ডাকি। নাম ব্যাপারটা হচ্ছে যে ডিফারেন্ট লোক ডিফারেন্ট নামে ডাকছিল, কেউ দিয়া কেউ হিয়া, বাট আমি সাজেস্ট করেছিলাম যেদিন হয়েছে ঠোঁটটা এত লাল ছিল যে মানে মেম সাহেব, সো আমি ওকে মেম সাহেব বলি ডাকি এবং ডাকবো। আমাদের মাঝে যখন রায় এলো আমার একটা পদোন্নতি হলো, আমি ঠাকুমা হলাম, সেটা আমার কাছে এত আনন্দের। ছেলেকে খুব শাসন করে বড় করেছি, সেটাতে ওর বেশ একটা রাগও আছে, কিন্তু এখনকার অনুভূতিটা একদম অন্যরকম, এখন শুধুই আদর। যখন আমরা শাসন করতাম ছোটবেলায়, আমার শ্বশুর শাশুড়ি আমাদের বকাঝকা করতেন, তখন ভাবতাম শাসন করতে হবে, শাসন না করলে কী করে মানুষ হবে, কিন্তু এখন যখন আমি ঠাকুমা হয়েছি তখন আমার শ্বশুর শাশুড়ির জায়গাটা খুব ভালো করে বুঝতে পারছি। সত্যি এটা যে কী অদ্ভুত ব্যাপার, সেই সময় একেবারে তখন ফিল করতে পারিনি, মানে এখন ভাবি যে বাবা মা কোথায় লাগতো যার জন্য তারা আমাদের
বকাঝকা করতেন, আমাদের উপর রাগ করতেন যখন আমরা শাসন করতাম। সত্যি ঠাকুমা না হলে এটা বোঝা যায় না, একেবারেই বোঝা যায় না। হওয়ার আগে একরকম ছিল, হওয়ার পর তখন সে ঘুমলে আমাদের রাত হয় বা সে উঠলে আমাদের দিন হয়। দিন দিন রাত সব আমাদের এক হয়ে গেছে, কোথা থেকে কি দিনগুলো চলে যাচ্ছে বুঝতেও পারছি না। আমার আর দেবদীপ্তর লাইফের জার্নি শুরু হয় আজ থেকে 16-17 বছর আগে। হ্যাঁ, কারণ আমাদের 10 বছরের প্রেম, তারপর এখন 7 বছরের বিবাহিত জীবন। মানে আমাদের প্রেমের জীবনটা তো সবসময় সবারই খুব ভালো কাটে, আমারও খুব ভালো কেটেছে। এবং আমাদের মাধ্যমিকের পর থেকেই, মাধ্যমিকের পরেই আমরা দুজনে মানে আর কি দুজনকে ভালো লাগে। আর আজকে যখন মানে আজকে এত বছর পরে আজ আমার মেয়ের মুখে ভাত, আমি জাস্ট ভাবতেই পারছি না যে আজকে ওর মুখে ভাত হচ্ছে, আমাদের মেয়ের আজকে মুখে ভাত। আমি সত্যি সেটা মানে মানে ভাবতেই পারছি না। আমাদের কেমিস্ট্রি শুরু কেমিস্ট্রি কোচিং, তো মাধ্যমিকের পরে কেমিস্ট্রি কোচিং সবে শুরু হয়েছে। উড়ু উড়ু ভাব সবে গেছি, প্রথম দিন দেখেই একটা যেরম হয় সেরম একটা ব্যাপার। তারপর আস্তে আস্তে কথাবার্তা শুরু হলো, হতে হতে আমার একটা বন্ধু খুব ভালো হেল্প করেছিল, ওরও নাম অরিন্দম, তো তার প্রচুর অবদান আছে আমাদের প্রেমটাকে ঘটিত হওয়ার ভেতরে। তো তাদের সাথে চলতে চলতে আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে আমি একটা অদ্ভুত জিনিস বলেছিলাম, যখন প্রথম প্রেম হয়েছে তারপরে দুজনে মোটামুটি প্রায় ঠিক আছে যে এগোবো সম্পর্কটাকে নিয়ে, সেই সময় আমার হঠাৎ করে মাথায় এলো, আমি বলেওছিলাম এটা যে আচ্ছা দেখ আমাদের মনে হয় সম্পর্কটাকে আর টেনে নিয়ে যাওয়া উচিত না। অবাক আকাশ থেকে পড়েছে, কেন? দেখ আমি সবেমাত্র এখন HS দিতে চলেছি, ভবিষ্যতে কি প্ল্যাটফর্ম পাবো না পাবো জানি না, শুধু শুধু একটা সম্পর্কে জড়িয়ে পড়ো, তারপর গিয়ে দেখা যাবে যে সম্পর্কটা ফুলফিল হলো না, এতে বড় কষ্ট আর কিছু পাবো না। তো উত্তাল ঝাড় খেলাম, মানে যাকে বলে মানে রাস্তায় ফেলে ঠেঙাতে বাকি রেখেছিল যে এখন থেকে এগুলো ভাবার সময় নাকি। তো যাই হোক, তখন থেকে একটা ইয়ে ছিল যে দায়িত্ব চলে এসেছিল, যে একটা ইয়ে যে হুট বলতে একটা প্রেম করলাম বা চলে গেলাম এরকম টাইপের নয়। তো তখন থেকে আস্তে আস্তে অ্যাকচুয়ালি প্রেমটা আমাকে খুব অ্যাকাডেমিক্যালিও হেল্প করেছে, এত ফুর্তিতে থাকতাম ওই সময়, মেবি হতে পারে তার জন্যই হয়তো এত ভালো রেজাল্ট হয়েছিল। তারপর তো আস্তে আস্তে মোটামুটি চলে এসেছি একটা জায়গায় ভগবানের দয়ায়। তো স্ট্রাগল ছিল লাইফে প্রচুর, এখনও আছে তখনও ছিল, কিন্তু স্ট্রাগলটাকে এনজয় করেছি, কেননা প্রত্যেকটা মুহূর্তে সামনে পেছনে পাশে সব দিক থেকে সাপোর্ট পেয়েছি আমার ওয়াইফের। কোয়েল মানে এত সাপোর্টিভ জানে না, যে সময় একদিন 2 টাকার বাদাম কিনে খাইয়েছি সেটুকুই সামর্থ্য ছিল বলে সেটাকেও যতটা হাসি মুখে অ্যাকসেপ্ট করেছে। আজকের এই দিনে দাঁড়িয়ে যতটা পারি দেওয়ার চেষ্টা করি সেটা ততটাই হাসি মুখে অ্যাকসেপ্ট করে, এবং জানে যে আমাদের স্ট্রাগলটা কতটা ছিল বলে এক্সেস ডিম্যান্ড কিছু নেই, এত এত ভালো মানুষ সত্যি হয়তো আমি পাবো না পাশে, তা নাহলে আমিও এই এতটা এগোতে পারতাম না লাইফে যতটা এগিয়ে এসেছি। একটা ফুটফুটে বাচ্চার বাবা হয়ে গেছি, তো আস্তে আস্তে স্ট্রাগলটাকে কাটিয়ে এসেছি, ভবিষ্যতেও কাটাবো, কিন্তু যতদিন স্ট্রাগলটা চলবে পাশে চাই, না হলে একা পারবো না। ওর কান্নাটাও খুব সুরেলা, ও যে কিছু আওয়াজ করতে চেষ্টা করে সেটাও খুব সুরেলা, মনে হয় যেন ও বড় হয়ে বিরাট একজন সঙ্গীত শিল্পী হবে। আমি আশীর্বাদ করি দিয়া দিদি ভাই যেন
পড়াশুনোয় গানে সব দিক দিয়ে চৌকস হয়ে ওঠে। দেখো ইনহে ইয়ে হে ওস কি বুন্দে পত্তোঁ কি গোদ মে আসমা সে কুদে অঙ্গড়াই লে ফির করবট বদল কর নাজুক সে মোতি হস দে ফিসল কর খো না যায়ে। প্রেগনেন্সির সময় তো অ্যাজ ইউজুয়াল সব মেয়েদের মতো আমারও প্রচুর মানে বাউন্ডিংসের মধ্যে থাকতে হয়েছিল, কিন্তু একটা সুবিধে ছিল আমি নিজে পার্সোনালি খুব লেট রাইজার এবং সেই সময় সবাই আমায় প্রচুর ঘুমোতে দিত, যেটা আফটার বেবি হওয়ার পরে মানে শুধুই বিনিদ্র রজনী, কোনো ঘুম নেই। মানে আমার অনেক দিন মনে পড়ে না যে আমি কবে লাস্ট 4 ঘন্টা টানা ঘুমিয়েছি, এটা আমার কাছে মানে খুব বড় একটা চেঞ্জ। ঠিটুরতি হথেলি কি রঙ্গত বদল দে। পৃথিবীতে সব মায়েদের কাছেই তার ছেলে বা মেয়ে সবচেয়ে সুন্দর, স্বাভাবিকভাবেই তাই, কিন্তু আমার মনে হয় যে আই এম দ্য মাদার অফ মোস্ট বিউটিফুল চাইল্ড ইন দিস ওয়ার্ল্ড। মানে ও এত মিষ্টি, এত মিষ্টি, মানে আমার দেখে দেখে ওকে মানে আশ মেটে না যাকে বলে, সত্যি সত্যি। বড় হলে বাই ডিফল্ট টু যে তোর বাবা ডাক্তার, মা মানে নিবেদিতার স্টুডেন্ট, সেই জন্য ওর বাই ডিফল্ট পড়াশোনা একটু ভালো হবে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু আমি চাই পড়াশোনার পাশাপাশি একটা সাইডে কিছু মানে একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, গান, এইগুলো। আর এখনকার দিনে ছেলে মেয়ে বলে আলাদা করে কিছু হয় না, লেডিস ডিমান্ডস 50-50, একদম 50-50 ডিমান্ড। সুতরাং আর মেয়েরা এখনো একটু চেষ্টা করলেই একদম ছেলেদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে। সুতরাং আমি চাইবো যে ও পড়াশোনার পাশাপাশি আরও কিছু আর একটু কিছু করুক, মানে বাই ডিফল্ট তো এমনি পড়াশোনা ভালো হবেই, বোঝাই যাচ্ছে। যখন কনসিভ করলো তারপর থেকে একটা মাইন্ডসেট করা ছিল যে যে আমি প্রচুর সময় দেবো, কারণ এইখানে এই সময়টা আমার কাছে কোনো বিরক্তিকর ব্যাপার নেই, আমাকে সারাদিন বললে আমি অল দ্য টাইম আমি সময়টা দিতে পারবো। যেমন গতকালই আমি অনেকক্ষণ সময় দিয়েছি, তো এখন অন্য কাজের কী হয় একটা কমিটমেন্ট থাকে, এখন এই কাজটা আমার কাছে একদম পুরোপুরি বেশ আনন্দদায়ক এবং সময়টা ফুর্তি সে কাটবে। এই কখনো ভাবছি বড় হবে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো, সাইকেল চড়াবো, গাড়ি চড়াবো, এই ভাবতে ভাবতে অনেকটাই কেটে যাচ্ছে। মেয়ে হওয়ার পরে আরেকটা খুব ইয়ে লেগেছিল যে মেয়ে মানেই কিছুদিন বাদে মানে 30 বছর হোক 25 বছর হোক চলে যাবে, সেইটা নিয়ে আমার সত্যি খুব কষ্ট ছিল, মানে কষ্ট আছে এখন, কি বলবো, এটা খুব শুনতে বোকা বোকা লাগলেও এইটা আমার এখন দিয়ে সেটা খুব কষ্ট হয় যে সেটার জন্য মাঝে মাঝে মনে হয় থেকে গেলেই ভালো আমার কাছে, জামাইকে বরং নিয়ে চলে আসবো আমার কাছে। মেরি দুনিয়া মেরি দুনিয়া মেরি দুনিয়া তু হি রে, মেরি খুশিয়া মেরি খুশিয়া মেরি খুশিয়া তু হি রে, রাত দিন তেরে লিয়ে সজদে করু দুআয়ে মাঙ্গু। চেঞ্জেস বলতে চেঞ্জটা আসতে না শুরু করেছে ডিউরিং প্রেগনেন্সি থেকে, আমরা খুব হুল্লুড়ে পার্টি, তো আমার এই ফ্ল্যাটে সমস্ত বন্ধুবান্ধবরা এসে প্রচুর মজা হয়েছে, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ড থেকে সেগুলো বন্ধ, তারপর আস্তে আস্তে এখনও সেই জায়গাটাই চলছে। মিস করি সেই জিনিসগুলোকে, কিন্তু অতটাও না,
কেননা এটা একটা নিউ জার্নি অফ লাইফ, তো এটা একবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। চার দিন থেকে পাঁচ দিন আমার বাইরে ডিউটিতে কেটে যায়, তারপর যে দুটো দিন পাই সেই দুটো দিন খালি ওর একটা হাসি দেখলেই মনে হয় যেন কত কত পাওয়ারের বাদ জ্বলে গেল। একবারে সমস্ত সমস্ত ক্লান্তি যেগুলো নিয়ে আসি কোলে নিলেই মনে হয় যেন সবটা দূর হয়ে গেল। তো সেই জায়গাগুলো এখন পুরোটাই পাল্টে গেছে। তখন আমাদের বিয়ের পরে খুব কম জায়গাতেই ঘুরতে গেছি, মোটামুটি তাও বা ঘুরেছি, শান্তিনিকেতন গেছি, এগুলো হয়েছে ট্যুর। আমি গাড়ি ড্রাইভ করতে খুব ভালোবাসি, কেননা আমার প্রচুর বাইকের শখ ছিল, আমাকে বাইক কিনে দেয়নি। তো তারপরে গাড়িটা কেনার পর থেকে যখন ড্রাইভটা শিখে গেছি তখন ওটা একবারে আমাকে মানে প্রচণ্ড এনথু দেয়। তো ড্রাইভ করে শান্তিনিকেতন গেছিলাম। তো এখন সেগুলো পুরোটাই বন্ধ, সামনাসামনি যেটুকু হয় এভরি ইচ অ্যান্ড এভরি হাফ অ্যান আওয়ার পরে, ওয়ান আওয়ার পরে যদি কেউ খেতে চায় তারপরে তো সম্ভব নয় সেটাকে হল্ট করে করে কিছুভাবে এগোনো, সেই কারণে এখন বন্ধ আছে। কিন্তু একটু বড় হলে অবশ্যই বেরোনোর ইচ্ছে আছে। ও ইভেন গাড়িতে খুব ভালোবাসে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড থেকেই না, একটা একটা মজার জিনিস আমাদের বলি। আমার সেই দিন হয়েছে, আমার ডিউটি ছিল, আমি ছিলাম না এখানে, তো হঠাৎ করে ফোন করেছে ডিউটিতে যে তুই পারলে এক্ষুনি তাড়াতাড়ি চলে আয়, আমার মনে হচ্ছে মুভমেন্ট কম হয়েছে, আর আমার অত দূর থেকে আসা সম্ভব না। এখানে একটা দাদাকে ফোন করলাম, যে সেন্টার আছে প্যাথোলজি সেন্টার সেখানে ফোন করলাম, করে সেখানে বললাম একটা ইউএসজির ব্যবস্থা করতে, আমি ওকে পাঠাচ্ছি। তো তারা সব ব্যবস্থা ব্যবস্থা করে দিল যেহেতু পরিচিত বলে, তাকে আমি বললাম তুই চলে যা, আমি ওখানে ব্যবস্থা করে নিয়েছি ইউএসজি করে। তো টেনশানে তো ওখানে আমার হাত কামড়াচ্ছি, আমি এখানে এ ঘামছে। দিয়ে আমার শাশুড়িমা ছিলেন, মামাম ছিল, মামাম নিয়ে উঠেছে, জাস্ট গাড়িটা স্টার্ট দিয়েছে উবেরটা, তিনি বেটের ভেতর কিলবিল করতে শুরু করে দিল। তো এই ইভেন্টগুলো বেশ দু তিনবার হয়েছে। গাড়িতে চড়তে তখন থেকেই খুব ভালোবাসে, এখনও খুব ভালোবাসে। তো আমার মনে হয় না পরে কোনো রকম অসুবিধা হবে ওকে বাইকার ট্যুর করতে, তো সেটা করার ইচ্ছে আছে। তাছাড়া আমার খুব ভালো কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে, আমার ক্লাস ওয়ানের বন্ধু বান্ধবদের সাথে চারজন পাঁচজন কোর গ্রুপ আছে যারা এখনও খুব ভালো রিলেশন, ওরা আজকে আসতে পারেনি হয়তো ইয়ের জন্য চাকরি সূত্রে, তো আসবে। ওদের সাথে একটা ট্যুর প্ল্যান করা আছে, একটু ঠান্ডাটা সয়ে গেলে তারপরে যাব। সে মানুষের মতো মানুষ হোক, আর সে এত সুন্দর মনে মানুষ হোক, তার ব্যবহারে যেন সবাই খুব আনন্দ পায়। ভবিষ্যতেও কি হবে সেটা তো ওর উপর ডিপেন্ড করছে, আমি সত্যি কিছু ইয়ে করতে চাই না সে বিষয়ে, কারণ ও যেদিকে যেভাবে এগোতে চায় সেইভাবেই এগোক। খালি আমি চাইবো যে খুব সুন্দর মিষ্টি মনের একটা যেন মানুষ হয়। আর আমি নিজে খুব গান ভালোবাসি, এবং ও হওয়ার পর থেকেই আমি দেখেছি ও ভীষণ গান ভালোবাসে, ভীষণ ভীষণ ভীষণ। এবং মানে ও যখন খুব কাঁদে তখনও আমি দেখেছি অরিজিৎ সিং এর সাওলেসি রাত শুনলেই ঘুমিয়ে পড়ে। অতএব আমি এটাও চাইবো যে ও যেন বড় হয়ে একটু গান টান করে, সেটা আমি চাইবো। রায় ভালো থাক, সুস্থ থাক, ভালোবাসুক মানুষকে, শ্রদ্ধা করুক,
ও ওর মতো করেই বড় হয়ে উঠুক, ভালো হোক সুন্দর হোক, এইটুকুই প্রার্থনা ভগবানের কাছে। আমরা যেন পরিচিত হই দিয়ার বাবা মা বলে, আমাদের নাম দিয়ে যেন ও পরিচিত না। আর একটা, যেহেতু আমি ডাক্তার হসপিটালে থাকি, তো খুব ইচ্ছে হয় যে এমন কিছু যদিও করতে পারে যাতে হসপিটালে মেয়ে জন্মানোর পর কোনো মায়ের মধ্যে আর ভয় না থাকে, যদি সেরকম কিছু করতে পারে। বাই প্রফেশন যেটা চয়েস করবে সেটাই হবে, কোনো প্রফেশনেরই কোনো আপ লিমিট বা লোয়ার লিমিট বলে তো কিছু হয় না, এবার যেটা ও চয়েস করবে। রাজি হও যদি খেলা চলে তোমার জলে, একদম বন্ধুর মতো সম্পর্ক, টিল নাও আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। অতএব আমি এটা চাইবো, যেহেতু আমার মেয়ে হয়েছে, মানে মা মেয়ের সম্পর্ক দেখবে সবসময় খুব মিষ্টি হয়, অতএব আমি এটাই চাইবো আমার সাথে আমার মেয়ের সম্পর্ক যেন খুব ভালো থাকে, যাতে ও আমার সাথে ভালো খারাপ মানে ওর লাইফের যে কোনো প্রবলেম সব কিছু আমার সাথে শেয়ার করে।